তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আগামী সেপ্টেম্বর মাসে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে কোন কোন স্মার্টফোনগুলি লঞ্চ করবে সেই নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি এই আগস্ট মাসে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে, কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে এর থেকে ডবল স্মার্টফোন কিন্তু লঞ্চ করবে। এখানে অ্যাপেল থেকে শুরু করে প্রতিটা স্মার্টফোন কোম্পানি তাদের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা শুরু করব অ্যাপেলকে দিয়ে। তো অ্যাপেল আর আইফোন 13 সিরিজ আগামী সেপ্টেম্বর মাসেই কিন্তু লঞ্চ করবে এবং সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে এই ফোনগুলির প্রি বুকিং চালু হয়ে যাবে এবং 24 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই ফোনগুলি লঞ্চ করে যাবে। এবং যথারীতি এবারও এই সিরিজে 4টি ফোন লঞ্চ করবে, অ্যাপেলের আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো আর আইফোন 13 প্রো ম্যাক্স। এবং বলা হচ্ছে এই ফোনগুলির দাম আগের আইফোন 12 সিরিজের মতোই হবে। তো এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। তো আপনারা সকলে জানেন যে রিয়েলমি 8 সিরিজের রিয়েলমি 8i আর রিয়েলমি 8s এই দুটি ফোন আরও লঞ্চ করবে। রিয়েলমি 8s এখানে এই ফোনটিতে মিডিয়া টেকের ডাইমেন্সিটি 810 এই 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে 6.5 ইঞ্চের কাছাকাছি একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে থাকবে এবং বলা হচ্ছে 16 থেকে 18 হাজার রুপির প্রাইস পয়েন্টে এই ফোনটি নাকি লঞ্চ করবে। এবং রিয়েলমি 8i এখানে এই ফোনটিতে মিডিয়া টেকের G96 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু একটা ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে থাকছে। এবং আগামী সেপ্টেম্বর মাসে এই দুটি ফোন ভারতের বাজারে অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও রিয়েলমি নার্জো 50 সিরিজের রিয়েলমি নার্জো 50A এই ফোনটিও কিন্তু ভারতের BIS সার্টিফিকেশন সাইটে এলিস্টেড হয়ে গেছে এবং এখানে ওই 6.5 ইঞ্চের একটা IPS ডিসপ্লে থাকছে। তারপর এখানে মিডিয়াটেকের G85 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং সেপ্টেম্বর মাসে এই ফোনটিও কিন্তু লঞ্চ করবে। এছাড়াও রিয়েলমি বাংলাদেশের বাজারে আগামীকাল তাদের রিয়েলমি নার্জো 30 এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। এখানে মিডিয়াটেকে G95 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর 90Hz রিফ্রেশের যুক্ত একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে দাম রাখা হবে 19,990 রুপি। এছাড়াও আগামীকাল রিয়েলমির যে ল্যাপটপ অর্থাৎ রিয়েলমি বুক সেটাও কিন্তু বাংলাদেশে লঞ্চ করবে এবং রিয়েলমি এই ল্যাপটপটির কত দাম রাখে বাংলাদেশের বাজারে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো এরপর আমরা কথা বলবো রেডমিকে নিয়ে। তো রেডমি কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখ ভারতের বাজারে রেডমি 10 প্রাইম এই স্মার্টফোনটি কিন্তু লঞ্চ করবে এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারেও লঞ্চ করবে অফিসিয়ালি হবে। এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের G88 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে থাকছে এবং 50MP একটি প্রাইমারি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এবং বলা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটি ওই 10 থেকে 11 হাজার রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 16 থেকে 17 হাজার টাকার প্রাইস পয়েন্টে অবশ্যই পাওয়া যাবে। এছাড়াও রেডমি তাদের নোট 10 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এর নাম রাখা হয়েছে রেডমি নোট 10 লাইট এবং এই ফোনটি কিন্তু অলরেডি ভারতের IMEI ডাটাবেসে কিন্তু লিস্টেডও হয়ে গেছে। তো তার মানে আশা করা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসে এই ফোনটিও কিন্তু লঞ্চ করবে এবং এই ফোনটির এখনও পর্যন্ত কোনো স্পেসিফিকেশান আমাদের সামনে আসেনি। তবে বলা হচ্ছে এই ফোনটি রেডমি নোট 9 প্রো এবং বাংলাদেশের বাজারে যেটা রেডমি নোট 9S এই ফোনটিকেই রিব্র্যান্ড করে লঞ্চ করা হবে। তো দেখা যাক এই ফোনটির কত দাম রাখা হয়। এছাড়াও বাংলাদেশের বাজারে আগামী সেপ্টেম্বর মাসে পোকো F3 GT যেখানে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1200 এই পয়সাটি ব্যবহার করা হয়েছে সেই ফোনটি কিন্তু লঞ্চ করার সম্ভাবনা আছে। তো এরপর আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। তো ভিভো তাদের ভিভো V21 সিরিজের ভিভো V21 প্রো এই ফোনটি ভারত ও বাংলাদেশের বাজারে আগামী মাসে কিন্তু লঞ্চ করলেও করতে পারে। এখানে এই ফোনটিতে 6.4 ইঞ্চের ও একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তারপর আশা করা যায় এখানে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1200 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং বলা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 30 থেকে 33 হাজার রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 40 হাজার টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাবে। তো এরপর ভিভো সাব ব্র্যান্ড IQ বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, যেমন IQ8 আর IQ8 প্রো। এখানে এই দুটি ফোনে বেশ কিছু ফ্লেক্সিবল লেভেলের স্পেসিফিকেশান দেওয়া হয়েছে,
যেমন এখানে স্ন্যাপড্রাগনের 888 আর 888 প্লাস এই প্রসেসরগুলি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ফোনগুলি কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ করে গেছে এবং আগামী সেপ্টেম্বর মাসে এই ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে আইকিউ খুব শিগগিরই তাদের ফোনগুলি অফিসিয়াল ভাবে লঞ্চ করবে। এছাড়াও আইকিউ G3 এই ফোনটির সাকসেসর আইকিউ Z5 এই ফোনটিও কিন্তু সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে পারে এবং বলা হচ্ছে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি ব্যবহার করা হবে। তারপর 120Hz রিফ্রেশযুক্ত একটি ডিসপ্লে থাকবে এবং ভারতের বাজারে 25,000 টাকার নিচেই নাকি এই ফোনটি লঞ্চ করবে। তো ওভারঅল একটা দুর্দান্ত স্মার্টফোন হবে এই ফোনটি। তো এরপর ওপো তাদের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে এবং কী স্মার্টফোন লঞ্চ করবে তার স্পেসিফিক্স মডেল নাম্বার কিন্তু এখনও জানা যায়নি, তবে তারা এফ সিরিজের কোনো একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এছাড়াও ওপো তাদের এ সিরিজের ওপো S16 এই স্মার্টফোনটি আগামী মাসে কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের G35 এই পয়সাটি ব্যবহার করা হয়েছে এবং বলা হচ্ছে 10,000 থেকে 15,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো মোটোরোলাকে নিয়ে। তো মোটোরোলা তাদের H20 সিরিজের মোটো H20 আর H20 Fusion এই ফোনগুলি কিন্তু অলরেডি ভারতের বাজারে লঞ্চ করে গেছে এবং বাংলাদেশের বাজারেও আশা করা যায় খুব শীঘ্রই লঞ্চ করবে। তো মোটো H20 সিরিজের মোটো H20 Pro এই ফোনটি কিন্তু এখনও লঞ্চ করেনি এবং বলা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে এবং এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর 144Hz একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো ওভারঅল একটা দুর্দান্ত স্মার্টফোন হবে কিন্তু এই ফোনটি এবং আশা করা হচ্ছে ওই 35,000 রুপির প্রাইস পয়েন্টে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো আসুসকে নিয়ে। তো আসুস 8Z প্রায় 3 থেকে 4 মাস ধরে শোনা যাচ্ছে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে কিন্তু এখনও পর্যন্ত আসুস এই ফোনটিকে লঞ্চ করেনি। তবে কিছুদিন আগে আসুস ইন্ডিয়ার যিনি বিজনেস হেড অর্থাৎ দিনেশ শর্মা তিনি টুইট করে জানিয়েছেন যে তাদের নতুন স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তো আশা করা হচ্ছে আগামী মাসে এই ফোনটি লঞ্চ করবে। এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং খুবই কম্প্যাক্ট সাইজের একটি ফোন হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা একদম লাইট ওয়েট একটি ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান হবে। তো এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। তো স্যামসাং কিন্তু এই মুহূর্তে প্রতি মাসেই তারা তাদের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করছে, ঠিক তেমনই আগামী সেপ্টেম্বর মাসেও কিন্তু তারা 2-1টি স্মার্টফোন লঞ্চ করবে। যেমন স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটি আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখে কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু লঞ্চ করলেও করতে পারে। এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে 120Hz রিফ্রেশযুক্ত একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটির দামও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। বলা হচ্ছে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB ভারতের বাজারে লঞ্চ করবে 35,999 রুপিতে। তো আমার মনে হয় এই ফোনটি যদি 30,000 থেকে 32,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করে তাহলে ওভারঅল একটি ভালো স্মার্টফোন বলা চলে, তা না হলে এই দামে যদি লঞ্চ করে তাহলে অবশ্যই একটি ওভার প্রাইস ফোন হবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটিও কিন্তু আগামী মাসে লঞ্চ করার সম্ভাবনা আছে। এখানে এই ফোনটিতে স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটির মতো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তবে এখানে বেশ কিছু জায়গায় চেঞ্জ থাকবে আর যেহেতু এম সিরিজের ফোন সেক্ষেত্রে দামটাও কিন্তু বেশ কিছুটা কম হবে। আশা করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটি 25,000 থেকে 27,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে। এছাড়াও আগামী সেপ্টেম্বর মাসে স্যামসাং তাদের একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করবে এবং সেটি হলো স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন এবং এই ফোনটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে গ্লোবালি লঞ্চ করবে এবং তার সাথে সাথে ওই সময়েই কিন্তু আমাদের ভারত ও বাংলাদেশের বাজারেও লঞ্চ করবে। এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে 6.4 ইঞ্চের কাছাকাছি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তো ওভারঅল একটা দুর্দান্ত স্মার্টফোন হবে এই ফোনটি এবং আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে 50,000 রুপির নিচেই লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 55,000 থেকে 60,000 টাকার প্রাইস পয়েন্টে অবশ্যই পাওয়া যাবে। তো এরপর আমরা কথা বলবো মাইক্রোম্যাক্সকে নিয়ে। তো মাইক্রোম্যাক্সের মাইক্রোম্যাক্স ইন নোট 1 প্রো এই ফোনটি কিন্তু গিগিবেঞ্চে লিস্টেড হয়ে গেছে
এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের G90 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং অ্যান্ড্রয়েড 10 এর সাথে কিন্তু এই ফোনটি লঞ্চ করবে এবং আগামী মাসে মাইক্রোম্যাক্স এই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করতে পারে এবং বলা হচ্ছে 15000 টাকার নিচে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে তো এরপর জিও কিন্তু কিছুদিন আগে বলেছিল যে তারা তাদের একদম বাজেট সেগমেন্টে একটি 4G স্মার্টফোন লঞ্চ করবে এবং এর নাম রাখা হয়েছে জিও নেক্সট এবং এখানে এই ফোনটিতে 6.5 ইঞ্চিসের একটা HD+ IPS ডিসপ্লে থাকবে এবং এখানে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হবে এবং এই ফোনটি ভারতের বাজারে ওই 3500 রুপির প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করবে তো সর্বশেষ আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে তো ইনফিনিক্সের যে একদম ফ্লেক্সিবল অ্যাভেলেবল স্মার্টফোন অর্থাৎ ইনফিনিক্স 0X নিও এই ফোনটি কিন্তু ভারতের BIS সার্টিফিকেশন সাইটে এলিস্টেড হয়ে গেছে তো তার মানে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে ওই অক্টোবর মাসের একদম প্রথমেই লঞ্চ করার সম্ভাবনা আছে এবং এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের G95 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তারপর এখানে একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এখানে 160 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সের মধ্যে দেওয়া হবে তো ওভারঅল এখানে প্রসেসরটিকে বাদ দিয়ে ইনফিনিক্সের পক্ষ থেকে একটি দুর্দান্ত স্মার্টফোন কিন্তু লঞ্চ করতে চলেছে এবং আশা করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটি 30,000 টাকার নিচেই কিন্তু লঞ্চ করবে তো এই সমস্ত ফোনগুলি আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ করবে তো সেক্ষেত্রে আপনারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতেই পারেন কারণ বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন কিন্তু আগামী মাসে লঞ্চ করবে এবং এই সমস্ত ফোনগুলিকে নিয়ে ডিটেলসে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু ওই ভিডিওগুলি একবার দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আসুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে